দীর্ঘ শুনানির পর মাননীয় চিফ জাস্টিস ধর্মেন্দ্র দাস মহোদয় রায় প্রদান করেন, এদেরকে সাজা দেন এবং এই আলামতগুলি যেগুলি সোনার নেকলেস বা লিকুইডগুলি আফটার এপিরিয়ড পিরিয়ডের পরে কম্পেনিয়নকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। এদেরকে ওরা আজকে 10 মাস ধরে খোয়াই জেলে অবস্থান করছে, যদি জামিন দেওয়া হয়েছে কিন্তু জামিন দেওয়ার কেউ না থাকা ওরা জেলেই আছে, সেই মোতাবেক কোর্ট একটু লেলিয়েন ভিউ নিয়ে সেই 10 মাসের যে কারাগারে ছিল সেটাকে অ্যাডজাস্ট করে সাজাটা প্রদান করেন।